সুলতান মাহমুদ আলমগীর, আজকে বিরামপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার মধ্যমা নির্ণয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা মধ্যমা নির্ণয়ের অশ্রেণীকৃত তথ্যের জন্য মধ্যমা নির্ণয় করেছি এবং বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের জন্য মধ্যমা নির্ণয় করেছি এবং অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায় সেই সূত্রটাও আমরা লিখেছি। আজকে আমি আবারও শুরু করছি। দেখো স্লাইডে দেখো যে গণসংখ্যা নিবেশনটির মধ্যমা নির্ণয়, তাহলে গণসংখ্যা নিবেশন সম্পর্কে তোমাদের বলছি যে গণসংখ্যা নিবেশনটা কোনটা, অর্থাৎ শ্রেণীকৃত এই তথ্যটা, এই এটা টেবিলটা হলো শ্রেণীকৃত তথ্যের জন্য। গণসংখ্যা নিবেশন যুক্ত যদি উপস্থাপন হয়, সকে যদি উপস্থাপন হয়, তাহলে সেটাকে আমরা বলবো শ্রেণীকৃত তথ্য। তাহলে এখানে দেখো মধ্যমা নির্ণয়ের জন্য সারণী দেওয়া আছে শ্রেণীব্যক্তি, আর এখানে ছাত্র সংখ্যা এটা দেওয়া থাকবে, আমাদের এই প্রকৃত শ্রেণী আর ক্রমযোজিত শ্রেণী গণসংখ্যা শ্রেণী এটা বের করতে হবে। তাহলে প্রকৃত শ্রেণী কিভাবে বের হবে, শ্রেণীব্যক্তির নিম্ন সীমা থেকে 0.5 বাদ 40 আছে, তাহলে 0.5 বাদ দিলে কত হবে 39.5, আর তারপরেরটা যে কোনো শ্রেণীর উচ্চ সীমা, দেখো আমি 40 থেকে 49 এই শ্রেণীর কথা বলতেছি, এই শ্রেণীর উচ্চ সীমা হলো 49, আর ঠিক পরের শ্রেণীর নিম্ন সীমা হলো 50। এই উচ্চ সীমা আর ঠিক পরের শ্রেণীর নিম্ন সীমা দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে পারা আমরা যে সেই শ্রেণীর কি পাবো, উচ্চ সীমা পাবো। এখানে অবিচ্ছিন্ন তথ্য, এটা দেখো যে তথ্যগুলো কন্টিনিউয়াস ওইরকম হয়নি, এটা শ্রেণীকৃত তথ্য ঠিক আছে। তো শ্রেণীকৃত এখানে আমাদের দুই ধরনের শ্রেণীব্যক্তি হতে পারে, তো এখানে যে শ্রেণীটা হয়েছে এখানে 49, এখানে 50, এক ব্যবধান আছে, এরকম ব্যবধানকে দূর করার জন্য আমরা প্রকৃত শ্রেণীর সীমা বের করব। তাহলে প্রকৃত শ্রেণীর সীমা বের করার জন্য প্রিয় শিক্ষার্থী দেখো, যদি আমি এই শ্রেণীর প্রকৃত শ্রেণী সীমা যদি বের করতে চাই, তাহলে এই শ্রেণীর আগের শ্রেণীর উচ্চ সীমা আর ঠিক পরের শ্রেণীর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই শ্রেণীর আমরা কি পাবো, উচ্চ সীমা পাবো। একটা হলো শ্রেণীব্যক্তি দুই রকমের হতে পারে, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। এটাতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী আছে, তো বহির্ভুক্ত পদ্ধতিতে আমরা সেটা করে নিলাম। বহির্ভুক্ত পদ্ধতিতে কেমন হয়, একটা শ্রেণীর উচ্চ সীমা ঠিক পরের শ্রেণীর সেইটাই নিম্ন সীমা হয়। দেখো এই শ্রেণীর উচ্চ সীমা কত, 79.5, ঠিক পরের শ্রেণী 79.5, এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। আর এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিম্ন সীমা উচ্চ সীমা দুটোই কাউন্ট করা হয়। যা হোক সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এই শ্রেণীর জন্য এই প্রকৃত শ্রেণী বের করে নিয়েছি, এই শ্রেণীর ছাত্র সংখ্যা আছে 4, এইভাবে প্রত্যেকটা শ্রেণীর বিপরীতে ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া আছে, মোট কত 60 জন, আর ক্রমযোজিত গণসংখ্যার কলামটা আমরা তৈরি করে নিব। দেখো যে প্রথমটার জন্য 4 ক্রমে ক্রমে যোগ হবে, এখন এইটা 11 কি পাবো, তাহলে এই 4 পরবর্তী শ্রেণীর যে 7 আছে, এই 7 আর 4 11, অর্থাৎ এই দুটো যোগ করলে পারা 11 হবে। এর আগের ক্লাসেও ক্রমযোজিত গণসংখ্যার মান কিভাবে বের করতে হয় বলেছি, অর্থাৎ যে কোনো শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করতে চাই, তাহলে সেই শ্রেণী পর্যন্ত, প্রথম থেকে সেই শ্রেণী পর্যন্ত গণসংখ্যা যোগ করতে হয়। দেখো 10 সাথে 17 আর 4 21, আর এটার সাথে যদি করো তাহলে 11 কীভাবে হয়েছে, এই দুটার তো যোগ আছেই, এইটার যোগফলের সাথে এই তৃতীয়টার যোগ করলে আমরা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাবো, এইভাবে ক্রমে ক্রমে। তাহলে 21-22 যোগ করলে 43, 43-12 যোগ করলে 55, 55-5 যোগ করলে 60, এই ক্রমযোজিত গণসংখ্যা বের করবে। আর এন ডিভাইডেড টুটাকে আমি বলেছিলাম যে দিস ইজ দ্য ডিটারমাইনার বা দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণী নির্ণয়ের জন্য এইটাকে একটা নির্ণায়ক হিসাবে ব্যবহার করা হয় যে কোন জায়গাটায় আমার মধ্যমা অবস্থান করছে। তাহলে এনের মান আমরা জানি 60, তাহলে 60-2 দিয়ে ভাগ করলে কত 30, এই 30টা আমরা ক্রমযোজিত গণসংখ্যার কলামে দেখব যে কোথায় 30 আছে। যদি সরাসরি 30 পাই, 30-এর বিপরীতে যে শ্রেণীটা হবে সেটাই হবে মধ্যমা শ্রেণী, অর্থাৎ ওই শ্রেণীতে মধ্যমা অবস্থান করবে। তাহলে 30 কি আমরা সরাসরি পাচ্ছি, একটু মনোযোগ দাও প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখানে 30 পাইছি,
এই 30টা ক্রমযোজিত গুণসংখ্যার কলামে দেখব আছে কিনা, যদি হুবহু থাকে তাহলে কোনো কথা নাই, যদি এখানে কোথাও 30 পাতাম তাহলে 30 বরাবর এসে যে শ্রেণীটা থাকতো সেটাই মধ্যমা শ্রেণীতে হতো। তাহলে এখানে 30 নাই, তাহলে 30-এর বড় আছে অনেকগুলো, 43 আছে, 55 আছে, 60 আছে, তাহলে 30-এর ঠিক কাছের বড় যেটা হবে সেটাই হবে মধ্যমা শ্রেণীর অবস্থান। তাহলে 30-এর ঠিক কাছের বড় হলো 43, তাহলে এই বরাবর এসে যে শ্রেণীতে হবে এই শ্রেণীতেই মধ্যমা থাকবে, তাহলে মধ্যমা শ্রেণী হবে এটা 69.5 থেকে 79.5। এখন আমরা যে সূত্র জানি সেই সূত্র ব্যবহার করে আমরা মধ্যমা ব্যবহার করব। দেখো পরের স্লাইডে, দেখো পরের স্লাইডে দেখো, তাহলে মধ্যমার জন্য আমরা এটা সূত্র জানি, মিডিয়ান ইকুয়াল টু এল এন ডিভাইডেড এম মাইনাস এম ডিভাইডেড এফ ইন্টু সি। তো এখন এই যে এল এম এফ সি এল এ কি এখানে ব্যাখ্যাটা আছে, তাহলে মধ্যমা শ্রেণী ছিল আমাদের 79.5 থেকে 79.5, তাহলে এল হলো মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। তাহলে এই নিম্নসীমা তোমরা জানো যে কোনো শ্রেণীর ছোটো মানকে নিম্নসীমা বলে, তাহলে এখানে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা এটা হলো 79.5, এফ হলো মধ্যমা শ্রেণী গুণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী বরাবর যে গুণসংখ্যা ছিল, দেখো এটা দেখবা তোমরা, দেখো এখানে মধ্যমা শ্রেণী কোনটা, এই যে এটা 79.5 থেকে 79.5, তাহলে গুণসংখ্যা কত আছে এখানে দেখো, দেখতে পাচ্ছ 22, এই জন্যে ওখানে দেখতেছ যে কত না হয়েছে মধ্যমা শ্রেণী গুণসংখ্যা 22 টেবিল থেকে দেখবা। আর এমটা হলো মধ্যমা শ্রেণী যে বরাবর আছে সেই শ্রেণী, অর্থাৎ মধ্যমা শ্রেণীর আগের যে শ্রেণী তার ক্রমযোজিত গুণসংখ্যা কত, 21, আর মধ্যমা শ্রেণীর ব্যবধান কত, 10, মোট গুণসংখ্যা হলো 60। এই মানগুলো এল এফ এম সি এন এই মানগুলো এই সূত্রে বসাবো, এই বসালেই আমরা সহজভাবে হিসাব করতে পারবো। এটা সঠিক দুই দিয়ে ভাগ করলে 30 দেখতেছো, এটা গুণ থাকলো 10, তাহলে 30-এর থেকে গেলে পারা 9, 21 বাদ গেলে 22 নিচে থাকলো আর 10 দিয়ে গুণ, অর্থাৎ এই 9 দিয়ে 10-এ গুণ করলে 90 হবে, 90 এক 22 দিয়ে ভাগ করলে এটা হবে, এটা এটা যোগ করলে এটা হবে, এইভাবে মধ্যমা বের করতে হবে। পরের স্লাইডে যাই, দেখো আমরা মধ্যমা সম্পর্কে জানলাম, এরপর প্রশ্নক পড়ব। তাহলে মধ্যমা কি সেটা জানছি, শ্রেণীকৃত তথ্য অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমার নির্ণয়ের সূত্র আমরা জানছি, সাথে সাথে সূত্রের প্রয়োগে আমরা অঙ্ক করে দেখেছি যে কিভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হয় সেটা জেনেছি। এখন গড় পরিমাপের আর একটা পরিমাপক হলো প্রচুরক, অর্থাৎ প্রচুরক দিয়েও তথ্য সারির মাঝামাঝি মান বা অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে তথ্য সারিতে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার ঘটে তাকে প্রচুরক বলে, তাহলে প্রচুরকের ইংরেজি হলো মোট। তাহলে মোটটা হলো যে মানটা তথ্য সারিতে সর্বাধিক বার পরিলক্ষিত হবে, সবচেয়ে বেশি সংখ্যক বার পুনরাবৃত্তি হবে সেই মানটাকেই বলা হচ্ছে প্রচুরক, অর্থাৎ দ্য ভ্যালু ইন এ সিরিজ হুইচ ইজ রিপিটেড মোস্ট ইজ কল্ড মোট। মোট ইজ দ্য মোস্ট রিপিটেড ভ্যালু ইন এ সিরিজ, একটা তথ্য সারিতে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা পরিলক্ষিত হবে, সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হবে সেটাকে আমরা প্রচুরক বলবো। তাহলে প্রচুরকের ইংরেজি হলো মোট, তাহলে আমরা সংক্ষেপে এমও দ্বারা প্রকাশ করব। তাহলে পরিসংখ্যানবিদের এই জিজেকের মতে একজন পরিসংখ্যানবিদ উনি মোট সম্পর্কে বলতেছেন, দ্য মোট ইজ দ্য ভ্যালু অকারিং মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন এ সিরিজ অফ আইটেমস, অর্থাৎ তথ্যমান যেগুলো থাকবে ধারার মধ্যে, ধারার মধ্যে সেই আইটেমটা অথবা সেই মানটা সবচেয়ে বেশি বার ঘটবে, অ্যান্ড অ্যারাউন্ড হুইচ দ্য আদার আইটেমস আর ডিস্ট্রিবিউটেড, এবং অন্য আইটেমগুলো বন্টিত হয় মোর ডেন্সলি, আরও ঘনীভূত থাকে প্রচুরকের মানের পাশাপাশি। তাহলে অন্য কোনো তথ্য সারির প্রচুরক হলো সেই মানটি যেটি তথ্য সারিতে বেশি সংখ্যক বার অবস্থান করে, সবচেয়ে বেশি বার থাকবে, এবং যার চারিদিকে অন্যান্য মানগুলো অধিকভাবে ঘনীভূত থাকে। এখন এই যে যার চারিদিকে কোনটা, যে মানটা সবচেয়ে বেশি বার তথ্য সারিতে আসবে সেই মানটার, সেই মানটার পাশে অন্যান্য মানগুলো বেশি ঘনীভূত হবে, এই জন্য প্রচুরকের সংজ্ঞা এভাবে পরিসংখ্যান জিজেক দিয়েছেন। তাহলে যে প্রচুরক বলে আমরা বুঝবো কোনো তথ্য সারিতে যে মানটা সর্বাধিক বার পরিলক্ষিত হয়, সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয় সেটাই হলো প্রচুরক, আর এই প্রচুরক মানটার পাশেই
তথ্য সারির অন্য মানগুলো বেশি পঞ্জীভূত হয়, একত্রিত হয়। আমরা উদাহরণ জানব, দেখি পরের স্লাইডে যাই। দেখো প্রচুরক সম্পর্কে আরো কথা। প্রচুরক যদি অশ্রেণীকৃত তথ্য হয়, তাহলে আমরা এটা করার আগে একটু বোর্ডে যাব, একটু বোর্ডে যাই। দেখো বোর্ডে তোমাদের সাথে আলাপ করি আমরা প্রচুরকের যে সংজ্ঞা, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ মোট, মোডের সংজ্ঞা অনুযায়ী, প্রচুরকের সংজ্ঞা অনুযায়ী আমরা বলছি যে মানটা তথ্য সারিতে সর্বাধিক বার পরিলক্ষিত হবে সেটাই হবে প্রচুরক। তা আমরা তথ্য সারি, আমরা বললাম যে এরকম বললাম যে 15 জন বালকের বয়স, তো 15 জন বালকের বয়স আমি লিখতেছি, মনে করে যে 8, 7, 6, 9, 10, 9, 14, 9, 7, 11, 9, 9, 3, 5, 10, 8, 9, 13। দেখো 15টা তথ্য আছে। এখন এই তথ্য সারিতে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে সেটা দেখা যাবে। যেমন 6 রিপিট হয়েছে একবার, 6 দেখো, 6 আর নাই, একবার রিপিট হয়েছে। 7 কয়বার হয়েছে? একবার। যদি 8 দেখা যায় তাহলে 8 2 বার রিপিট হয়েছে। 9 দেখো, 1, 2, 3, 4, 5, 6 বার 9 রিপিট হয়েছে। তারপরে তথ্য দেখো 10 একবারই হয়েছে, 11 একবারই হয়েছে, 13 একবারই হয়েছে, 14 একবারই হয়েছে। তাহলে কোন মানটা সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয়েছে তোমরাই বলো? 9। তাহলে যে মানটা দ্য ভ্যালু হুইচ ইজ রিপিটেড মোস্ট ইন এ সিরিজ ইজ কল্ড মোট। দ্যাট ইজ মোট, মোট ইজ দ্য মোস্ট রিপিটেড ভ্যালু ইন এ সিরিজ, সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয়েছে 9। তাহলে এখানে মোটকে আমরা কী দিয়ে প্রকাশ করতেছি? এম ও। তাহলে এই এম ও হলো 9। আশা করি বুঝতে পারছো। দেখো এখন স্লাইডে, দেখো স্লাইডে বলতেছি যে আমরা অশ্রেণীকৃত তথ্য অর্থাৎ গণসংখ্যা নিবেশন মুক্ত যে তথ্য সারি সেটাকে বলা হচ্ছে অশ্রেণীকৃত তথ্য। এই অশ্রেণীকৃত তথ্য সারি বা নিবেশনটি, নিবেশনে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার ঘটে তাকে প্রচুর বলে। প্রচুরকের সংখ্যাটাই হলো অশ্রেণীকৃত তথ্যের জন্য বলেছি। তাহলে এটাকে কি এম দিয়ে প্রকাশ করা হয়? কোনো তথ্য সারিতে সাধারণত কয়টা প্রচুরক থাকবে? একটা প্রচুরক থাকবে, তবে কোনো কোনো ক্ষেত্রে 2 বা ততোধিক প্রচুরক থাকতে পারে, আবার কখনো কখনো প্রচুরক নাও থাকতে পারে। কোনো তথ্য সারিতে কোনো মানের যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেখানে প্রচুরক আমরা ওইভাবে পাবো না, আর যদি পুনরাবৃত্তি হয় তাহলে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয়েছে সেটা প্রচুরক হবে। আর কোনো মান, মানের সংখ্যা 2টা বা 3টা বা 4টা একই সংখ্যক বার যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেই সংখ্যাগুলো হবে প্রচুরক। আশা করি বুঝতে পারছো। দেখো পরের স্লাইডে যাই। তাহলে পরের স্লাইডে যাওয়ার আগে এখানে বোর্ডে আমি দেখাতে পারি যে আমরা একাধিক সংখ্যা যদি একই বার পুনরাবৃত্তি করতে চাই, তাহলে একই বার যদি করতে চাই তাহলে আমরা দেখাতে পারি যে একই সংখ্যক বার 1, 2, 3, 4, 5, 6, 6 বার 9 হয়েছে। এখন আমরা যদি 8কে দেখাই, 8 আছে একবার 2 বার, আরও 6 বার যদি করতে চাই, তাহলে 8, 3, 4, 5 আর একবার নিলাম এই পূর্ণ, তাহলে 5, 10, 15, 20, 21টা তথ্যের মধ্যে 8ও তোমার 6 বার হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6 বার 8 রিপিট হয়েছে। আবার 9ও দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6 বার রিপিট হয়েছে। তাহলে এই নিবেশনের প্রচুরক কয়টা? 2টা। 2টা প্রচুরক হবে 8 আর 9। দেখো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে প্রচুরক নির্ণয় করব। তাহলে যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখা হয়েছে মানগুলোকে, মান আছে 6টা। তাহলে তথ্য সারিতে এখন এই মানগুলোকে আমরা কেন ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাবো? সাজালে সহজেই
মানগুলো আমরা দেখতে পাবো যে কোন মানটা বেশি বার ঘটছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 12, 17, 22, 32 একবার করে ঘটছে, আর 14 কয়বার ঘটছে? দুইবার। তাহলে এই তথ্য সারির জন্য প্রশ্নরূপ কত? 14। আবার একটা তথ্য সারি, আবার একটা তথ্য সারি নিলাম, সেগুলোকে যদি আমরা সাজাই, এই সাজায় লেখা হয়েছে দেখো 9 কয়বার আছে? দুইবার। 12 কয়বার আছে? দুইবার। তাহলে 9 আর 12 এই সংখ্যা দুটি সবচেয়ে বেশি বার ঘটেছে, তাহলে এর প্রশ্নরূপ হবে দুটা, 9 ও 12। আশা করি বুঝতে পারতেছ। আমরা পরের স্লাইডে যাই, দেখো আর একটা উদাহরণ বলছে নিচে তথ্য সারির প্রশ্নরূপ নির্ণয় করো। তাহলে এখানে যে তথ্য সারি আছে এই মানগুলোকে আমরা সাজাবো, সাজালাম। তাহলে 9 আছে 2 বার, 12 আছে 2 বার, 2 বার ঘটছে, তাহলে প্রশ্নরূপ হবে 9 12। আগের উদাহরণটাই দেখতেছি, তাহলে এরকম আগের উদাহরণ দেখতেছি, পরের স্লাইডে দেখি এখানে যে মানগুলো আছে এর প্রশ্নরূপ বের করতে চাই। তাহলে মানগুলোকে আমাদের কি করতে হবে? সাজাতে হবে। সাজালে মানগুলো কাছাকাছি চলে আসবে, এই যে মানগুলো কাছাকাছি চলে আসছে, সিরিয়াল বুঝতে পারতেছি যে 12 থেকে শুরু করে 42 পর্যন্ত কোনো সংখ্যায় একাধিকবার নাই, অর্থাৎ পুনরাবৃত্তি হয়নি। তাহলে প্রশ্নরূপের যে সংজ্ঞা, যে যে মানটা সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হবে সেটাই প্রশ্নরূপ হবে, যে কোনোবারেই কোনো সংখ্যা পুনরাবৃত্তি হয়নি, তাহলে এই তথ্য সারির প্রশ্নরূপ নাই। তাহলে সেক্ষেত্রেও প্রশ্নরূপ নির্ণয় করা যায়, সেটার জন্য সূত্র আছে, তোমাদের দেখাবো সেটা। দেখো পরের স্লাইডে যাই, এটা হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে প্রশ্নরূপ নির্ণয়। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা প্রশ্নরূপ বের করব, অর্থাৎ যে তথ্যটা গণসংখ্যা নিবেশনযুক্ত সেটাই হলো শ্রেণীকৃত তথ্য। তাহলে আমি বলছি যে কোনো তথ্য মানে যদি রিপিট না হয়, এখানে দেখো যদি এই পর্যন্তই তথ্য রাখি, এখানে কোনো তথ্য রিপিট নাই, তাহলে সেক্ষেত্রে প্রশ্নরূপ কেমনি? সাধারণ উত্তর হলো, দেখো বোর্ডে দেখো যে 6, 7, 8, 9, 10 কোনো তথ্য মানে পুনরাবৃত্তি নাই, তাহলে কীভাবে এর প্রশ্নরূপ হবে? সংজ্ঞা অনুযায়ী কোন যে মানটা সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয়, এখানে কোনোটা পুনরাবৃত্তি হয়েছে? হয়নি, তাহলে প্রশ্নরূপ নাই। তাহলে কি প্রশ্নরূপ নির্ণয় করা যাবে না? তথ্য সারির প্রশ্নরূপ নির্ণয় করার জন্য তখন আমরা বের করব এম ও, এইটা থ্রি মিডিয়ান মাইনাস 2 গাণিতিক গড় এক্স বার দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ মধ্যমা যে মানটা আসবে এই মানটা 3 দিয়ে গুণ করতে হবে, এটা মধ্যমা, মধ্যমাকে 3 দিয়ে গুণ করতে হবে মধ্যমা, আর গাণিতিক গড় যেটা বাড়াবে এটা হলো গাণিতিক গড়, 1 গুণ করতে হবে 2 দিয়ে, করে বিয়োগ করতে হবে এটা বিয়োগ চিহ্ন, তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাই প্রশ্নরূপ হবে। তাহলে প্রথম কথা হলো এই তথ্য সারির প্রশ্নরূপ নাই, কারণ কোনো মানেরই পুনরাবৃত্তি হয়নি, সেক্ষেত্রে প্রশ্নরূপ তাহলে কীভাবে? হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য মোট? তাহলে ইউজিং দিস ফর্মুলা উই ক্যান ফাইন্ড আউট দ্য মোডাল ভ্যালু, মোট ভ্যালু, ভ্যালু অফ মোট, মোটের মানটা আমরা বের করতে পারবো। তাহলে মোট প্রশ্নরূপ মানে 3 মিডিয়ান মাইনাস 2 গাণিতিক গড়। তাহলে মিডিয়ান সহজেই বের করা যাবে, মানগুলোকে সাজাতে হবে, তাহলে সাজালে কী হবে? 6, 7, 8, 9, 10 পাঁচটা মান, তাহলে এইটা হলো মিডিয়ান, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ। আর গড় কীভাবে বের করবা? এই সবগুলো মান যোগ করে 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটাই গড়, তাহলে এখান থেকে বাড়াবে। বুঝতে পারতেছো না? করে দেখাবো, করে দেখালে ভালো হয়, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে তো মিডিয়ান হলো, এটাই হলো মিডিয়ান, মিডিয়ান, আর এটার জন্য এক্স বার কী হবে বলো? 6+7+8+9+10 এই পাঁচটা মান, কয়টা তথ্য? পাঁচটা, 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে যোগফল দেখো? 10 আর 9 19, 19 আর 8 কত হয়? 27, 27 আর 7 কত হয়? 34, 34 আর 6 কত? 40। ক্যালকুলেটর যে করবা এটা করবো, তাহলে 5 আর 8 40, 8 রেজাল্ট। তাহলে এখান থেকে আমরা এই মান দুটো পালাম, এখানে বসায় দেবো, তাহলে 3 ইনটু মিডিয়ান, এটা কিছু নাই গুণ চিহ্ন, তাহলে মিডিয়ানের মান কত? 8। এই মানটা হলো -2, এক্স বারের মান হলো 8, তাহলে কত হবে? 3 আটা 24, 8 দোগুণ 16, তাহলে কত হলো? 8। তাহলে এই তথ্য সারির দেখো তিনটা মান একই হয়েছে, গড় মধ্যমা প্রশ্নরূপ। গড়ও পাইছো, গড় পাইছো হলো 8, মিডিয়ান পাইছো 8, আবার প্রশ্নরূপও পাইছো 8, তিনটা মানই সমান, গড় মধ্যমা প্রশ্নরূপ সমান, এরকম
তথ্যর জন্য তাই হয় এগুলো ক্রমিক মান, ধারাবাহিক মান, ধারাবাহিক মানের জন্য গড় মধ্যম প্রসারক সমান হয়। তাহলে আশা করি বুঝতে পারছো যে তথ্য সারির জন্য কোনো মানের পুনরাবৃত্তি নাই, সেই তথ্যকে আমরা তথ্য থেকে গড় বের করতে চাইলে এই সূত্র ব্যবহার করবে। তাহলে এখন হলো যে গণসংখ্যা নিবেশন যুক্ত শ্রেণীর ক্ষেত্রে প্রচুরক বের করবো, সেক্ষেত্রে প্রচুরকের সূত্র এই সূত্র ব্যবহার করে আমরা প্রচুরক বের করবো। তাহলে এই সূত্রটার জন্য আমাদের এগুলো জানতে হবে, এই প্রতীকগুলো কোনটা কার অর্থ। তাহলে এখানে আমাদের ওই গণসংখ্যা যে নিবেশন থাকবে ওখানেই আমাদের এখানে মধ্যমার মতো ক্রমযুক্ত গণসংখ্যার কলামের দরকার নাই। তাহলে এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে প্রচুরক শ্রেণী জানলেই হবে। আর ডেল্টা বলে এটাকে, ডেল্টা ওয়ান এটা হলো প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণী, অর্থাৎ প্রচুরক শ্রেণীর আগে যে শ্রেণী থাকবে সেই শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আর ডেল্টা টু এটা হলো প্রচুরক শ্রেণী যে থাকবে তার পরের যে শ্রেণী এই তার গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। আর সি হলো প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো প্রত্যেকটা দিয়ে দেখতেছো এই এগুলোর প্রতীকগুলোর ব্যাখ্যা করতেছে, প্রচুরক শ্রেণী লাগতেছে। তাহলে প্রচুরক শ্রেণী যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই এই মানগুলো আমরা বের করতে পারবো। তাহলে প্রচুরক শ্রেণী বের করার সবচেয়ে ভালো বুদ্ধি এইটা যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণী হবে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা শ্রেণীগুলো লক্ষ্য করব, সেখান থেকে আমরা প্রচুরক শ্রেণী ফাইন্ড আউট করব খুব সহজেই, তারপরে আমরা মানগুলো দেখব। দেখো পরের স্লাইডে দেখো, এগুলো খুব সহজ। দেখো এখানে এরকম একটা গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, এর জন্য আমরা প্রচুরক বের করব। তাহলে এই মানগুলো দেখো, এটা হলো বহির্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী, এই শ্রেণীর বিপরীতে ছাত্র সংখ্যা আছে, এটা মনে করো নম্বর লেখা আছে প্রাপ্ত নম্বর। তাহলে 40 থেকে 50 কত নম্বর পাইছে? 4 জন ছাত্র। এরকম 90 থেকে 100 কতগুলো ছাত্র পাইছে এই নম্বরের মধ্যে? 5 জন। এটা সব যোগ করলে 60। এখন এই দিকে খেয়াল করবা, দেখো তো গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে আছে? তোমরা দেখতেছো যে 22 স্যার এইটাই গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এইটার শ্রেণী চলে আসবা এই 70টা আসে, তাহলে এই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে, আমরা প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা দেখতেছি, দেখতেছো স্লাইডে দেখতেছো তাই না? দেখো আমি দেখাচ্ছি এই যেগুলো, তাহলে সবচেয়ে বেশি যে শ্রেণীতে গণসংখ্যা আছে দেখা যাচ্ছে 70 থেকে 80 এই শ্রেণীর গণসংখ্যা বেশি, তাহলে এই শ্রেণী কী হবে? প্রচুরক শ্রেণী। তাহলে আমরা এই শ্রেণীর নিম্ন সীমা পাবো 70, এই শ্রেণীর থেকে আমরা পাবো গণসংখ্যা পাবো হলো এই যে 22, এই শ্রেণীর ব্যবধান বড় মানেতে ছোটো মান ব্যবহার করবা সি পাবা, এখান থেকে শ্রেণী ব্যবধান কত হবে? 10 হবে। আর যেটা ডেল্টা ওয়ান বললাম প্রচুরক শ্রেণী, এই যে এই শ্রেণী তার আগের শ্রেণী এইটা এইটা এইটা, তো 22 আর 10-এর ব্যবধান বিয়োগফল বের করে নিতে হবে, তাহলে ডেল্টা ওয়ান বাড়াবে। আর ডেল্টা টু হলো প্রচুরক যে শ্রেণী আছে তার পরের শ্রেণী গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 22 থেকে 12। এই মানগুলো বের করে বসায় দিলেই সূত্রে আমরা রেজাল্ট পাবো। দেখো পরের স্লাইডে দেখো, সহজভাবে গ্রহণ করবা তাহলেই সহজ হবে। আমরা দেখছি যে 70 থেকে 80 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এই 70 থেকে 80 এটাই হবে কি? প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের সূত্র এটা, তাহলে এল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 70 থেকে 80 নিম্ন সীমা। তোমরা জানো যে শ্রেণী ব্যবধানের অর্থাৎ শ্রেণীর ছোটো মানকে নিম্ন সীমা বলা হয় আর বড় মানকে উচ্চ সীমা বলা হয়, তাহলে এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত বলো? 70। আর এই যে ডেল্টা ওয়ান প্রচুরক শ্রেণীর জন্য কত আসলো? 22, তার আগের শ্রেণী 10, এই দুটোর বিয়োগফল হলো এটা। আর ডেল্টা হলো প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণী, তো প্রচুরক শ্রেণী 22 আর পরের শ্রেণী 12 গণসংখ্যা আছে, বিয়োগ করলে 10 হতো। আর এটা সি কি ছিল বাংলাটা? যে প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি, তার প্রচুরক শ্রেণী 70 থেকে 80 বড় মানেতে ছোটো মান বিয়োগ করবা কত হলো? 10, সেটা তার প্রচুরকের সূত্র, এটা মান বসায় দেওয়া হয়েছে। এল হলো 70, ডেল্টা ওয়ান কত পাইছো? 12, আর নিচে হলো ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু সেটা পাইছে হলো 10, এই যে 12 আর 10, আর এটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? সি দিয়ে। এখানে সমস্যা হয়েছে, এই 12 একটা বাদ গেছে, নিচে 12 যোগ হবে, 12 যোগ 10, তাহলে এরকম করলে পারে আমরা কত পাবো? 10 10 কেটে গেল, তাহলে কত আসবে? 82, এটাই। অর্থাৎ ওখানে একটু সমস্যা, দেখো একটু বোর্ডে দেখো প্লিজ, বোর্ডে দেখো, আমি দেখাই দিই মানটা। স্লাইডে স্লাইডে একটু সমস্যা হয়েছে মনে হয়, দেখো ওগুলো কম্পোজ করতে যায় হয়তো সমস্যা হয়েছে। দেখো আমরা সূত্রটা লিখি, তাহলে ক্যালকুলেশনটা তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে আমরা মোট এমও, এটা হলো এল হলো মান হলো 70,
এটা সূত্র অনুযায়ী লাগতেছে, যোগ ডেল্টা ওয়ান এর মান হলো উপরে, তাহলে 22 এর থেকে 10 গেলে 12, আর নিচে হলো দেখো সূত্র এখানে, এই যে এই জায়গাটার কথা বলতেছে, এটা খেয়াল করো ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মান আমরা 12 আর 10, এটা ঠিক আছে, তাহলে এখানে 12 যোগ হলো 10। আমাদের ওখানে সমস্যা হয়েছে গাণিতিকটা, এটা ঠিক করে নাও, ওটা ভুল হয়েছে, আর সি এর মান হলো 10, এটা গুণাকারে আছে, তাহলে এইটা এইটুকুর কাজ আগে করব। তাহলে উত্তর এটা 12 থাকলো, আর নিচে কত, 12 আর 10 এ 22, গরম 10 দেখো, তাহলে সত্য 12 দিয়ে 10 গুণ করলে 120, 22 দিয়ে ভাগ হবে, 22 দিয়ে ভাগ করলে কত হয়, সেটাই 5 22 কত 110, 6 22 132 হয়ে যায়, তাহলে 5 বার 5 22 5 10 5 10 5 10 10 এর 0 5 10 10, 1 11, তাহলে 110, 110 হতে বাসর হলো 10, দশমিকের পরে 0 বসালে পরে 100 হবে, 100 হলো 4 22 88 12, 12 থাকলে আবার 20 হলো, তাহলে 5, এরকম তাহলে উত্তর হলো 75.45, এরকম রেজাল্ট আসবে, ওটা ভুল আছে গাণিতিক হিসাব নিকাশটা, ওখানে ভুল হয়েছে, এটা দেখো এটা ভুল হয়েছে। এরপরে আশা করি বুঝতে পারছো, এখন স্লাইডে দেখো, স্লাইড রফিকুল এইদিকে আসো, এখন আমরা পরের স্লাইডে যাব, দেখো এটা হলো স্মরণীয় বিষয় যেটা আমি তোমাদের বলছিলাম, যেসব ক্ষেত্রে কোনো তথ্যমানের পুনরাবৃত্তি নাই সেক্ষেত্রে প্রশ্নোত্তর লিখে দিয়েছিলাম যে 3 মধ্যমা 3 দিয়ে গুণ করতে হবে, আর গাণিতিক গড়কে 2 দিয়ে গুণ করতে হবে, এটা আমি তোমাদের দেখাইছি। আর পরের চ্যাপ্টার পরের দেখো, পরের স্লাইডে যাও, পরের স্লাইডে দেখো কি আছে, গণসংখ্যা নিবেশনের প্রচুরক নির্ণয় করো, তাহলে এইটাই এটা, এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আছে গণসংখ্যা 22, কিন্তু এটা তো একদম শেষ শ্রেণী, প্রান্তিক শ্রেণী, প্রান্তিক শ্রেণীর গণসংখ্যা বেশি হলে তখন আমরা যে সূত্র প্রচুরকের জানি এই সূত্র অনুযায়ী নির্ণয় করা যায় না, কারণ প্রচুরক শ্রেণীর ডেল্টা ওয়ান বের করতে লাগলে পারা ডেল্টা টু বের করতে লাগলে প্রচুরক শ্রেণী তার পরের শ্রেণী গণসংখ্যার ব্যবধান করতে হয়, তো পরের শ্রেণী তো আমাদের নাই, তাহলে ওই সূত্র দিয়ে করা যাবে না, তখন এই সূত্র দিয়ে করতে হবে, অর্থাৎ এরকম একটা তথ্য সারির জন্য আমরা কী করব, গাণিতিক গড় বের করব, মধ্যমা বের করব, তারপরে এই সূত্র দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, আজকে সময় একেবারেই নাই, পরের ক্লাসে আমি তোমাদের এখান থেকে শুরু করব, সে পর্যন্ত তোমরা বাড়ি থেকে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এগুলো পড়বা, এগুলো কাকে বলে সেগুলো সূত্রগুলো, আর এগুলোর সুবিধে অসুবিধে ব্যবহার করবা, সুবিধে অসুবিধাগুলো অনুধাবন কোশ্চেনের জন্য হবে। এ পর্যন্ত তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে এখানে আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।